বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড, তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না, কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে, ধরা যাক 10 দিনের জন্য খোলা, কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স, তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে, বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে, বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে। কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না, তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে। আমাদের